নমস্কার, জ্ঞানদীপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি ডক্টর রোজি দেব, নারী কেপি এবং সনাতন জ্যোতিষের ক্ষেত্রে তিনি হচ্ছেন শ্রেষ্ঠা, তন্ত্র শ্রেষ্ঠা, বাস্তু বিশারদ এবং হস্তরেখা বিশারদ ডক্টর রোজি দেব। এই মুহূর্তে একটা নামই কিন্তু চর্চিত, ডক্টর রোজি দেব, ফেংশুই বিশেষজ্ঞ ডক্টর রোজি দেব। তার চেম্বারে এই যে আপনার হচ্ছে নিউ টাউন চেম্বার বা আপনার হচ্ছে গড়িয়াহাট চেম্বার বা কালীঘাটের চেম্বারে কিন্তু অসংখ্য মানুষ আসছেন, তাদের মধ্যে একটাই জিজ্ঞাস্য যে ডক্টর রোজি দেব যেভাবে নারী জ্যোতিষ এবং সনাতন এবং কেপি একসঙ্গে ব্লেন্ড করে প্রেডিকশনটা করছেন সেটা দেখার মতো পাণ্ডিত্য একেই বলে। জ্যোতিষ ক্ষেত্রে নিজের যে বিচরণ সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন ডক্টর রোজি দেব, এবং আলটিমেট হচ্ছে তার প্রেডিকশনের পর রেমেডি, তন্ত্রের রেমেডি তিনি দেন, প্রয়োজন মনে করলে ফেংশুই বাস্তুর ক্ষেত্রেও তিনি দেন। এই যে রেমেডিগুলো কোন জায়গায় কোনটা অ্যাপ্লাই করতে হবে, কোনটা অ্যাপ্লিকেবল সেটা তিনি ভালো মতন জানেন, আন্দাজে কখনোই তিনি কিছু দেন না। অনেকেই আছেন যে মনে করেন যে হয়তো কোনো বিকট সমস্যা রয়েছে, বিরাট সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা তন্ত্রের কাজ করে দিলাম, আমার খুব আইনি ঝঞ্ঝাটের মধ্যে রয়েছে, মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে দিলাম, এই বিষয়গুলো কিন্তু না পছন্দ ডক্টর রোজি দেবের। তিনি মনে করেন যে বিষয়টা যেখানে দরকার সেটাই কিন্তু দেওয়া উচিত। এই যে প্রত্যেকেই বলেন যে শনি সায়সাদী, শনি সায়সাদী, এবং শনি সায়সাদী কিন্তু ফার্স্টে এটা রেমেডি দিয়ে দেন, এটাও না পছন্দ ডক্টর রোজি দেবের। তিনি মনে করেন যে শনি সায়সাদী রয়েছে সেটা কি অবস্থায় রয়েছে, সেটা তো ভালো ফলও দিতে পারে, সবসময় যে নেগেটিভ দেবে তার তো কোনো মানে নেই, এটা তো ভালো ফলও দিতে পারে, কিন্তু আলটিমেট যদি নেগেটিভ দেয় তার কী রেমেডি রয়েছে সেটাই কিন্তু তিনি অ্যাপ্লাই করে দেন। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব জ্ঞানদীপ অনুষ্ঠানে, এবং আমাদের সঙ্গে রয়েছেন ফেংশুই বিশেষজ্ঞ, বাস্তু বিশারদ এবং হস্তরেখা বিশারদ, এবং তন্ত্র শ্রেষ্ঠা, কেপি সনাতন এবং নারী জ্যোতিষ শ্রেষ্ঠা ডক্টর রোজি দেব। ফোন করবেন আপনারা, আপনাদের সমস্যা নেই, কিন্তু শনির প্রভাব আমাদের মানব জীবনে কতটা রয়েছে, বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে নাকি খুব সুমধুরভাবে, সেটাই কিন্তু আলোচনা করবেন ডক্টর রোজি দেব। আসুন তাকে প্রথমে আমরা স্বাগত জানাই, স্বাগত আপনাকে। ওম নমঃ শিবায়। সর্বপ্রথম আমি আমার আরাধ্য দেবতা লোকনাথ বাবাকে প্রণাম জানিয়ে, আমার মা বাবাকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আজকে শনির প্রভাব আমাদের মানব জীবনে, তার গুরুত্ব, তার ইম্পর্টেন্স সেটা নিয়ে বলুন। আমরা রাহু আর কেতুর পরে যেটা মেলিফিক গ্রহ, মানে যেটা অশুভ গ্রহ, সেটাকে আমরা শনি, শনিকে সাধারণত ধরি, কিন্তু শনিকে আবার অনেক জ্যোতিষীরা তার থেকে রাহু কেতুর থেকেও বেশি অশুভ গ্রহ মনে করে। আমাদের ন্যাটাল চার্ট বা কালপুরুষ চক্রের দশম এবং এগারো স্থানের অধিপতি বা কুম্ভ, মকর আর কুম্ভের অধিপতি হচ্ছে শনি। তো শনি কে বিচার করতে হলে শনি হচ্ছে কালো রং। কালো রং মানে যার উপরে অন্য কোনো রং চড়ে না। বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে যে শনির সঙ্গে যে কোনো গ্রহ বসুক, যে কোনো কিছু বসুক, শনির উপরে প্রভাব বিস্তার করা এত সোজা নয়। বেসিক্যালি যখন আমি, এটা সিম্পল হচ্ছে যে আপনি কালো রঙের উপরে অন্য কোনো রং দিতে পারবেন না। দেখবেন যে অনেক ধর্ম পুরুষরা আছে যারা কালো রং পরেন, অনেকে আপনি টিভিতেও দেখবেন যে তারা, মানে এটার মানে হচ্ছে যে ওরা অন্য কোনো লালসা বা অন্য কিছু ওদের উপরে আর চড়বে না, ওরা এখন কমপ্লিটলি ধর্ম এবং ন্যায়ের পথেই চলতে চাইছে। অনেক সময় কি হয়, শনির মহাদশা, শনির অন্তর্দশায় দেখা যায় যে আমরা চলছে, মানে চলেই যাচ্ছে, যাদের শনি ভালো ওরা ভাবে যে আমাদের জীবনে ভালো সময় বোধহয় যাবেই না, কারণ শনি ইজ আ প্ল্যানেট অফ ডিলে, মানে এত ধীর গতিতে চলে, ওরা ভাবে আমরা সারা জীবন আমাদের এই ধন সম্পদ থাকবে। আর যাদের শনির খারাপ প্রভাব পড়ে ওরা ভাবে যে আমাদের আর জীবনে কোনো উন্নতি হবে না। তো সেটা নিয়ে আমি বলবো, আর একটু বলবো, ফোনটা ধরে নিই। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি বাগদা থেকে বলছি, অর্পিতা পাইন। অর্পিতা পাইন, হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানতে। ছেলের নাম কি? জ্যোতিরাদিত্য পাইন। কি? জ্যোতিরাদিত্য পাইন। জ্যোতিরাদিত্য পাইন, হ্যাঁ, দারুণ নাম রেখেছেন, জ্যোতিরাদিত্য পাইন। বলুন বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, 8 নভেম্বর 2005। 8 নভেম্বর 2005। জন্ম সময় বলুন। সকাল ভোর 6:14। ভোর 6:14,
হ্যাঁ, আর কলকাতা, কলকাতা, এই আচ্ছা যাদের আচ্ছা। রাশি মানে যার জন্ম তারিখ 8 দিয়ে, মানে যেটা হচ্ছে শনির ইয়ে, শনির নিউমারোলজিতে শনি হয়, ওদেরকে কিন্তু নামটা খুব ঠিকঠাক ভাবে রাখতে হয়, বুঝতে পেরেছেন হ্যাঁ কি হ্যাঁ, বলছি? তো আমি ওর কেরিয়ারটা সম্বন্ধে সেটা নিয়ে ডেট অফ ডক্টর রোজি দে ডেট বলে অফ দেবেন, টাইম বলে দেবেন। ধর হ্যাঁ আমি বলছি হ্যাঁ, টাইম অফ টাইম 8 নভেম্বর 2005, 6:14 AM, 6:14 AM, হ্যাঁ প্লেস অফ বার্থ ক্যালকাটা। আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন মিসেস পাইন। 8777, 8777, এর আগে কাউকে দেখিয়েছেন? 3197 22, 3197 22। আচ্ছা বলছি, এই যে জ্যোতিরাদিত্য পাইন, মানে আপনার ছেলের, চারটা কি কাউকে দেখিয়েছিলেন? না এখনো কাউকে দেখাইনি। এই প্রথম লাইভ ফোনের অনুষ্ঠান আপনি ফোন করছেন, হ্যাঁ হ্যাঁ, রোজি দেবের অনুষ্ঠানে আমি প্রথম ফোন করছি। কেমন লাগে আমাদের এই অনুষ্ঠান, এই জ্ঞানদীপ অনুষ্ঠান, ম্যাডামের প্রেডিকশন কেমন লাগে? খুব ভালো লাগে ম্যাডামকে, ওই জন্য খুলে দেখি ফোন চ্যানেলে আচ্ছা দেখি। আচ্ছা, আপনি কি ম্যাডামের ফ্যান হয়ে গেছেন? দেখুন কিভাবে আপনার ফ্যান ফলোয়ার্স বাড়ছে, ভাবুন। বলুন, ঠিক আছে, আপনি লিখে নিন ওর ছেলের রাশি ওর লগ্নটা লিখে নিন। রাশিটা হচ্ছে ওর মকর রাশি, মকর রাশি মানে শনির রাশি, হ্যাঁ হ্যাঁ, আর লগ্ন হচ্ছে বৃশ্চিক, বুঝেছেন? তুলা লগ্ন আমি মানে একজনকে দেখিয়েছিলাম এর এই তো আগে, বললেন কাউকে দেখাননি, হ্যাঁ এই তো বললেন কাউকে দেখাননি। শুনুন, আপনি বলেছেন 8 নভেম্বর 2005, 6:14 AM, না তুলা লগ্ন হবে না কলকাতা, কারণ আমি আপনি যেটা ডেটা দিয়েছেন সেই ডেটাটা আমি ঠিকভাবে বসিয়েছি, তুলা লগ্ন হবে না, এটা এর আগের ঘর বৃশ্চিকে চলে গেছে। যা ম্যাডাম বলছেন সেটা শুনে নিন, সেটা লিখে নিন। আপনি এবার বলুন উনি বলছেন, এবার ব্যাপারটা বলুন, কি বলতে চাইছেন বলুন। আমি ও কেরিয়ারটা সম্বন্ধে পড়াশোনা, এখন তো পড়াশোনা করছে, কোন ক্লাসে পড়ছে, কত দূর অব্দি পড়াশোনা ও করছে, কিসে পড়ছে, কিসে পড়ছে, পড়াশোনা দেখুন ওর, হ্যাঁ বলুন কিসে পড়ছে? হ্যাঁ, ক্লাস 8, ক্লাস 8, ক্লাস 8-এ পড়ছে। তো এখন যেটা ওর ফোর্থ হাউস, ফোর্থ হাউসের অধিপতি হচ্ছে মানে ফোর্থ হাউসটা হচ্ছে কুম্ভতে, এবং সেই কুম্ভটা বসে আছে নবমে, ওর পড়াশোনা হবে কিন্তু শনি হায়ার এডুকেশনের দিকে হবে, কিন্তু মানে কলেজ টলেজে গিয়ে একটু সেটেল হবে, কিন্তু এখন এই মুহূর্তেও খুব একটা পড়াশোনা করতে চাইবে না, কারণ ওর শনিটা যেটা পড়েছে সেটা কর্কটে মানে চন্দ্রের রাশিতে, তো সেখানে চন্দ্রটা নিচস্থ হয়ে আছে, তো সেটা আপনাকে দেখাতে হবে। এছাড়া ওর দশা চলছে মঙ্গলের এবং অন্তর্দশা চলছে শনির, তো সেটা আমি আজকে টপিকটাও শুনি, এখন বারবারই শুনি আসছে দেখুন, ফার্স্ট ফোরই শুন, তো সেই ব্যাপারগুলো আপনাকে দেখে নিতে হবে। ওর কেরিয়ারেও মানে উচ্চশিক্ষা হবে কি হবে, বাধা হবে যেটা হবে বলে দিলেন সেটাকে কাটাতে হবে, দেখুন রেকটিফাই করতে প্রথম হবে। যেটা আমরা বলি যে প্রাইমারি শিক্ষা, যেটা হচ্ছে হাউস অফ ফোর্থ, যদি ফোর্থ হাউসটা বেসটা যদি ঠিক না থাকে তাহলে উচ্চশিক্ষা কি করে হবে, এটা তো সেটাই, সিম্পল ব্যাপার না? তো এই জন্য আগে আপনি বেসিকটা যদি কাউকে দিয়ে ঠিক করিয়ে দিন, বা এটা বেশি কিছু লাগবে না, দেখুন উচ্চ শিক্ষার চান্সেস আছে, কিন্তু 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 ফোর্থ হাউসটা যেটা প্রাইমারি এডুকেশন সেখানে কিছু ঝামেলা দেখাচ্ছে, তো সেটার জন্য আপনাকে অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। আপনার বাড়ি কোথায়? আমি বাগুইহাটিতে থাকি। বাগুইহাটি, তাহলে আপনার খুব সুবিধা হবে কিন্তু শোয়া বাজারটা, ছেলে কি শোয়া বাজার বা শ্যামবাজার। গান টান শিখে? ক্রিয়েটিভ লাইনের প্রতি কি কোনো রকম ন্যাক আছে জ্যোতিরাদিত্যর, গান বা মিউজিক? হ্যাঁ, ওর ইউটিউব, ও শুধু ইউটিউব চ্যানেলে খুলবে আর ওই গেম 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 করবে। যা, ওটা ক্রিয়েটিভিটির একটা চান্সেস রয়েছে, ওর হ্যাঁ গান ইন্ডিকেট গান করছে। শিখলে কিন্তু ভালো হতো, ঠিক ঠিক আছে আছে, আপনি দেখিয়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, চেম্বারে আসুন, চেম্বারে বসে কথা হবে। ওকে, ওকে, থ্যাংক ইউ। ওনার নাম্বারটা কিন্তু ডক্টর রোজি দেব, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত জ্যোতিষশ্রেষ্ঠা ডক্টর রোজি দেবের যে নাম্বারটা, সেই নাম্বারটা আপনারা কিন্তু লিখে নিন, 9903296990 এবং 7003699। চেম্বার হচ্ছে গড়িয়াহাট, শ্যামবাজার মানে শ্যামবাজারে জুপিটার, এবং শোভাবাজার এবং নিউ টাউন। তাহলে কী কী বললাম, গড়িয়াহাট, শ্যামবাজার, আর শ্যামবাজার হচ্ছে জুপিটার, আর শোভাবাজার নিউ টাউন, এই হচ্ছে চেম্বার। আর এই ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন, এই ফোন নাম্বারে ফোন করবেন, বুকিংটা ফিক্সড করবেন, যদি কপালে থাকে তাহলে ওর ম্যাডামের চেম্বারে আসবেন, এসে
আপনার যে প্রবলেমসগুলো রয়েছে সেটা কিন্তু খুব চটজলদি সলভ আউট হয়ে যাবে, কিন্তু রেমেডিটা যেভাবে উনি বলবেন সেইভাবে ব্যবহার করতে হবে। কেননা আপনি যখন আসবেন আপনার চার্ট নিয়ে কিন্তু সনাতন, নারী এবং কেপি এই তিনটেকে ব্লেন্ড করে বিচারটা করা হবে, এবং আলটিমেট যদি খুব ক্রিটিক্যাল কেস হয় সেখানে কিন্তু তন্ত্রের প্রয়োগ হবে। ফেংশুই বিশেষজ্ঞও ডক্টর রোজি দেব, তার মানে বুঝতে পাচ্ছেন আপনার চার্ট ওয়াইজ আপনি কিভাবে রেমিডি পাচ্ছেন, প্রতিটা সেক্টরে কিন্তু আপনার উন্নতি। এখন দেখে নিই আপনার সঙ্গে আমাদের সঙ্গে কে রয়েছেন আপনি। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? কি দাস? কার বিষয়ে দেখাচ্ছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নামটা কি? দীপায়ন দাস। দীপায়ন দাস, কোথা থেকে বলছেন আপনি? আমি নিমতা থেকে বলছি, বেলঘরিয়া। বেলঘরিয়া নিমতা, ঠিক আছে। ও ডেট অফ বার্থ বলুন। 26/5/91। বাহ, 26/5/1991, 26/5/1991, 1991। সময়? সময়, জন্ম সময়? এর আগে কোথাও দেখিয়েছেন? আচ্ছা বলছি, ও জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। আপনার ফোন নাম্বারটা বলুন। 9674 9674 34 34, তাড়াতাড়ি বলুন। 1515 24 24, ঠিক ঠিক আছে। আমি আমি বলছি, ওর লগ্ন হচ্ছে তুলা। হ্যাঁ হ্যাঁ। আর ওর রাশি হচ্ছে, ওর রাশিও তুলা। লগ্ন চাঁদা? লগন চাঁদা ঠিক নয়, লগন চাঁদা মানে হ্যাঁ এদেরকে লগন চাঁদা বলে, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু লগন চাঁদা মানে আমরা লগন চাঁদাকে একটা ভালোভাবে বলি, কিন্তু সব ক্ষেত্রে লগন চাঁদা ভালো হয় না। এই যে এইসব যেরকম সিংহ রাশি বা যেমন চন্দ্রের ঘরে কর্কট রাশি, এদের তবু লগন চাঁদাটা বলাটা ভালো হয়, কিন্তু এদের লগন চাঁদা যদিও মার সাথে কিছুটা ভালো রিলেশন থাকবে কিন্তু প্রচন্ড ডিসব্যালেন্স, মানে এটা করব না ওটা করব, ওটা করব না এটা করব, এটা একটা এটা একটা থেকেই যায়। বন্ধু সঙ্গ বন্ধু এই মুহূর্তে ওর যা থাক যা রয়েছে এরা এদের সঙ্গে খুব একটা ভালো রিলেশন মানে ভালো বন্ধু জোটে না, মানে যা বন্ধু পাবে সবই খারাপের দিকে নিয়ে যাবে, ঠিক বলছি তো? একদমই ঠিক। আর চাকরির ব্যাপারটা হচ্ছে মঙ্গল নিচস্থ আছে, একদম যে কোনো মঙ্গল নিচস্থ আছে বৃহস্পতির সঙ্গে বসে আছে, তো চাকরির ব্যাপারেও সেরকম কিন্তু খুব একটা কিছু আমি দেখতে পাচ্ছি না, যদিও আমি আপনার প্রশ্ন যে এখন পর্যন্ত জিজ্ঞেস করিনি। বলুন কি প্রশ্ন? সরকারি চাকরির দিকে গেলে সরকারি চাকরি হবে? সরকারি চাকরি হবে না পরিষ্কারভাবে, কারণ এই এই চার্টে হবে না, এই চার্টে নর্মাল চাকরি হওয়াটাও টাফ আছে। আপনি ছেলে কি করে? আবার চেষ্টা করছে সরকারি চাকরি পরীক্ষা টরীক্ষা দিচ্ছে। নর্মাল কোনো চাকরির ইয়ে করেছে, মানে নর্মাল যেটা প্রাইভেট সেক্টর যেটাকে আমরা বলি সেটা কি চেষ্টা করছে? সেটাও কিন্তু পেতে গেলে কিন্তু রেকটিফাই করতে হবে। কিন্তু একটু অলস প্রকৃতির। অলস আপনার ছেলে? না মা তো বলতে চাইছে না হওয়া উচিত, কিন্তু কারণ মঙ্গলটা নিচস্থ আছে সেই জন্য বলছি। এই বিষয়টা না একটুখানি চেম্বারে বসে ঠিক করে নেওয়া উচিত, ঠিক আছে না? চেম্বারে আসুন। আপনার বাড়ি তো বললেন নিমতা, খুব ভালো হয় আপনি যদি নিউ টাউনে চলে আসেন। নিউ টাউন চেম্বারে ওনার যে চেম্বার রয়েছে নিউ টাউনে সেখানে চলে আসুন। হ্যাঁ, ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। 9903296990 এবং 7003699 এই নাম্বারে বুকিং করুন। তো এবার বলে দেই যে লগ্নে শনি থাকলে জেনারেলি আমরা খুব একটা খারাপ মানে খুব একটা ভালো হয় না, যেমন লগ্ন তবু শনি যেখানে যেখানে ভালো সেখানে আমি বলে দিচ্ছি, যাদের লগ্নে যাদের শনি স্বক্ষেত্রে ভালো ফল দেয় যেমন মকর, কুম্ভ আর তুলা, তুলাতেও তুলাতে আমরা শনিকে তুঙ্গ ভাবি,
কিন্তু জেনারেলি এই কথাটা শোনার পরেই লোকে বলবে আমার শনি তো তুঙ্গ, তো এটা নয়, এটার জন্য এত ইজিলি মানে জ্যোতিষ হয় না। সেটার জন্য যেমন শনি যদি তুলা রাশিতে সাতই নক্ষত্র মানে কি রাহুর নক্ষত্র পেয়ে যায় তখন কিন্তু সেক্ষেত্রে ভালো ফল দেবে না। এছাড়াও শনি কোন কোন হাউসকে টার্গেট করছে, কোন কোন হাউস কোন কোন নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্র আবার কোথায় বসে আছে সেগুলো ম্যাটার করে। তো তারপর হচ্ছে শনি যদি সেকেন্ড হাউসে থাকে কি হবে, শনি সেকেন্ড হাউসে জেনে ওদেরকে ব্যাক অফিসে কাজ করা উচিত, কারণ ওরা কথা বলতে একটু অসুবিধা হয়। তো এছাড়া ওদের যেটা টাকা পয়সার ব্যাপার আছে এটা হয় মানে ঠিক ফিক্স ইনকাম সেরকম ভাবে আসতে চায় না। শনি থার্ডে শনি ভালো, চতুর্থে শনি বাস্তু প্রবলেম দেবেই, মানে পুরোনো বাড়িতে থাকা কোনো পুরোনো ব্যাপার নিয়ে। যদি শনি যদি চতুর্থেশ মানে চতুর্থের যে অধিপতি যেটা যদি ভালো, আপনি ধরুন আমি বলছি যদি চতুর্থ পথি ভালো জায়গায় না থাকে ওটা শনি ভালো ফল দেবে না। পঞ্চমে শনি ভালো, অনেক সময় কি হয় টেকনিক্যাল এডুকেশন দেয় কিন্তু বাচ্চার ক্ষেত্রে অসুবিধা দেবে। ষষ্ঠে শনি অনেক এটার মধ্যে কন্ট্রোভার্সি আছে যে অনেকে বলে ষষ্ঠে শনি ভালো, অনেকে আমি বলবো ভালো নয়, কারণ ষষ্ঠে শনি এমনিতে কম্পিটিটিভ এক্সামগুলোতে মানে কম্পিটিটিভ এক্সামগুলোতে অনেক সময় পাস মানে মোটামুটি ভালো রেজাল্ট হয়, কিন্তু ঋণ হলে সেটা শুধ করতে অনেক সময় হয়, ইভেন অনেক সময় কী হয় যে ঋণ শুধ করাই যায় না। সপ্তমে শনি বিবাহ জীবনে মোটামুটি খারাপই দেখা যায়। এছাড়াও যাদের লগ্নে সই আছে শনি আছে, যেমন রবির ঘরে শনি মানে সিংহে শনি, কুম্ভে শনি, মকরে শনি, এই এদের লগ্নে শনি থাকলে মোটামুটি আমি 60% বলবো যে ওদের বিবাহিত জীবনে প্রবলেম হচ্ছে, বা ওদের এটা দেখা যায় যে বিবাহ জীবনে অ্যাডজাস্টমেন্ট চলছে মানে মোটামুটি বিবাহ বিবিয়ে বিয়ে করেছে তো থাকতে হবে, সেই ব্যাপারগুলো শনিতে থাকে। এছাড়া বাকি আমি বলছি, ওনার ফোনটা অ্যাটেন্ড করেন। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? নাম বলুন। মিনা দত্ত বলছি। মিনা দত্ত কোথা থেকে বলছেন? বেলগুড়িয়া। বেলগুড়িয়া, কার সম্পর্কে জানবেন? আমি মেয়ের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম বলুন। জয়িতা দত্ত। জয়িতা দত্ত। জয়িতা দত্ত ডেট অফ বার্থ বলুন। জয়িতা না, তোহিতা। তোহিতা। চৈতা। তোহিতা। 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 টিও এটিকাই দিয়ে তোহিতা। তোহিতা। আচ্ছা বলুন। আচ্ছা নামটা ঠিক আছে, ভালো। এবার ডেট অফ বার্থটা বলুন। 2001 সালে জানুয়ারি 8 তারিখে। হ্যাঁ, জন্মস্থানটা কোথায় বললেন? কামারহাটি। 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 আচ্ছা, কামারহাটি। 8/1/2001 বেলা 12:40। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন, ফোন নাম্বারটা। হ্যাঁ, আমার আমার ফোন নাম্বার, হ্যাঁ, 8582 8586 86 1313 1313 1313। হ্যাঁ হ্যাঁ। মেয়ে রাগী? আপনার মেয়ে খুব রাগী? হ্যাঁ 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 হ্যাঁ, খুব রাগী হতেই হবে। আচ্ছা বলুন কি জানতে চাইছেন? প্রশ্ন কি? আপনার মেয়ের চার্টে আপনি শুনে নিন, তাহলে আমাকে ছাড়াও যদি কাউকে দেখান যেকোনো অ্যাস্ট্রোলজারকে তাহলে বলতে পারবেন যে আপনার যে হাউসটা হচ্ছে চতুর্থ হাউস, সেই চতুর্থ হাউসের যে চন্দ্র সেটা দ্বাদশে আছে মানে সেটা আছে মিথুনে, তাও সেটা রাহুর সাথে আছে, মানে প্রাইমারি এডুকেশনের যে মেইন বেসিক একটা মানে মেইন লর্ড যেটা সেটা অ্যাফ্লিক্টেড আছে বা অশুভ ভাবে আছে। তো সেটাকে আপনাকে যেভাবেই হোক সেটা ঠিকঠাক করতে হবে, বা মন রাহু যেখানে আছে সেটাকে আমরা অনেক সময় বিষয গ্রহণ যোগ এই ধরনের অনেকটা যোগের নাম দিয়ে থাকি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা আদৌ এই সম্পর্কটা ভালো নয়, বুঝতে পেরেছেন? তো ওই ব্যাপারটা আপনাকে মেয়ে তো একদিকে রাগী মানে ওকে ঠিক জোর করে পড়ানো যাবে না, তো সেই ব্যাপারটা আগে ওকে বুঝাতে হবে, একটা কাউন্সিলিং দরকার হবে যে ঠিক আছে তুমি। আচ্ছা বলছি কি দিদি, ও কি পাস করতে পারবে? দিদি পাস করবে এবং কত মার্কস পাবে এটা নারী জ্যোতিষ বলতে পারে, আর আমি একজন নারী জ্যোতিষ,
আপনি আমাকে আসবেন, এসে জিজ্ঞেস করবেন যে মে পাশ করবে, সঙ্গে পার্সেন্টেজ কত সেটাও লিখে দিতে বলবেন, সেটা আমি করতে পারবো, এবং এটা কলকাতার ভেরি গুড, বুকে আমিই করতে পারবো। ভেরি গুড, এটাই চ্যালেঞ্জ কিন্তু ডক্টর রোজি দেবের, কিন্তু এটাই কিন্তু চ্যালেঞ্জ। সেই হিসেবে আপনি যদি চেম্বারে আসেন, দেখলাম প্রথম কোথায় বসে উনি, উনি বসেন গড়িয়াহাট। আপনার কোনটা সুবিধা হবে আপনি আমাকে দেখে নিন। হ্যাঁ, গড়িয়াহাট, শ্যামবাজার, শ্যামবাজারে জুপিটার, শোভাবাজার, নিউ টাউন। আপনার বাড়ি কোথায় যেন? আমার বেলগুড়ি, আমার শ্যামবাজারে সুবিধা হবে। শ্যামবাজার সুবিধা হবে, আপনি রাইট, শ্যামবাজারে চলে আসুন, শ্যামবাজার কারণ চলে আসুন। ওর ফোর্থ হাউস, এটা হাউস অফ এডুকেশন, সত্যি খারাপ। এখন কিছু বলা যাবে না, আপনি একটুখানি চেম্বারে চলে আসুন। দেখুন ওর রাহুর দশা, একটা কথাই বলে যাই, রাহুর দশা চলছে, তো ঠিক আছে? সেটা আমার চেম্বারে আসলো রাহুর দশাই চলবে, তো এই ব্যাপারগুলো এটা ঠিকঠাক করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি শোভাবাজার বা শ্যামবাজার, যেটা আপনার সুবিধা হয় আপনি চলে আসুন। বুকিং নাম্বারটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। 9903296990073699, এই নম্বরে যোগাযোগ করে নেবেন, বুকিংটা ফিক্সড করে নেবেন। গড়িয়াহাট, শ্যামবাজার, শ্যামবাজার জুপিটার, শোভাবাজার, নিউ টাউন, চেম্বারে চলে আসুন ডক্টর রোজি দে। তো ব্যাপারটা হচ্ছে যে সপ্তমে শনি থাকলে কি হয়, সপ্তমে শনি থাকলে বিবাহে একটু ঝামেলা হয়ই, অষ্টমে শনি, এখন অষ্টমে শনি নিয়ে পারাসার আর নাড়ী কেপি, এদের মধ্যে আমরা, আমি এতটাই যখন মানে এতটা বিষয় যেহেতু জানি, এদের এক পারাসার বলবে অষ্টমে শনি ভালো, কেপিতে বলবে সিগনিফিকেটার দেখাতে হবে, নারী বলবে, যেটা আমি নিজে নারী অ্যাস্ট্রোলজার, নারী বলবে আমাকে দুটোই দেখতে হবে কোন তত্ত্বে বসে আছে কি করবে, কিন্তু অষ্টমে শনি যে এই দশা অন্তর্দশা ব্যাপারটা আছে, ওই সময়টা যখন আসবে সেটা আইডিয়ালি আমি বলবো এটা খারাপ যায়। তো অষ্টমে শনি আমার আমার হিসেবে, আমার পার্সোনাল ম্যাটার, যতীয় কন্ট্রোভার্সি থাকুক, অনেকে বলে যে আয়ু বেড়ে যায়, কিন্তু আমি দেখেছি যে ওটাতে আবার অ্যাক্সিডেন্ট যোগ্য থাকে, তো কন্ট্রোভার্সি যাই হোক আমার হিসেবে এটা খারাপ। নবমের শনি ভাগ্যে উন্নতি ঢিল ঢিলে হয়, দশমের শনি ঠিক আছে মোটামুটি খারাপ না, একাদশের শনি ভালো, দ্বাদশ, দ্বাদশের শনি মোক্ষা বা ওসবে প্রদান করতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এসব বলে তো লাভ নেই, কিন্তু মেইন হচ্ছে যে শনির দশায় আপনি কি করবেন, শনি দশায় যখন অ্যাস্ট্রোলজার কাছে যাবেন না, আমার মনে হয় যে শনি প্রিয়ডটাতে একটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে ধর্ম নিয়ে থাকা উচিত, চেষ্টা করবেন ওই টাইমে যেন আপনাকে মিথ্যে কথা না বলে, বা অ্যাভয়েড করুন মিথ্যে কথা, সত্যি কথা বলতে চেষ্টা করুন ওই টাইমে। শনি যেহেতু আপনার বৃদ্ধ গ্রহ, তো বৃদ্ধদের বৃদ্ধ আশ্রমে যা গিয়ে সেবা করুন, শনিকে আবার দারিদ্র, সেটাই মানে শনির ক্ষেত্রে আপনারা যা যা রেমেডি হওয়া উচিত সেটা কিন্তু এখান থেকেই পেয়ে গেলেন। বাদবাকি ডিটেলস আলোচনার জন্য চেম্বারে আসতে হবে, আর যদি গুগলে সার্চ করেন তাহলে রোজি দেব নিউ টাউন এই বলে কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু সার্চ করতে পারেন, এবং ওনার নাম্বার তো 9903296990 এবং 7003699। আজকে আমাদের অনুষ্ঠান শেষ, কিন্তু আগামীকাল কথা দিচ্ছি ফিরে আসবো, ততক্ষণে নমস্কার।